কাজের জন্য কি নামাজে জামাত মিস করা যাবে কাজের জন্য জামাতে নামাজ মিস করা যাবে কিভাবে ভাই জামাতে নামাজ পড়া ওয়াজিব আপনার যেই কাজের কারণে নামাজ পড়তে পারেন না প্রয়োজনে সেই কাজ ত্যাগ করে দিবেন আমাদের অনেক প্রবাসী ভাইরা প্রশ্ন করে ভাই এমন কোম্পানি ডিউটি করে জুমা ছুটি দেয় না সারা বছর একই সিস্টেম আমি বলি আপনাকে যদি আমি একটা ডিউটি দিয়ে বলি যে শুধু নিঃশ্বাস আটকায় রাখতে হবে ডিউটির সময় নিঃশ্বাস নেওয়া যাবে না ছাড়া যাবে না তোমাকে আমি এত লাখ টাকা বেতন দেব আপনি করবেন যদি নিঃশ্বাসই আটকা রাখলে তো মরে যাব আমি বেতন দিয়ে কি করব ইমানদারের কাছে নামাজটা সেরকম যে টাকা কামাই পরে নামাজ যদি পড়তে পারি আলহামদুলিল্লাহ না হলে কোম্পানি চেঞ্জ চাকরি চেঞ্জ আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন ভাইরা আমার নামাজ কেমন আমল জানেন সকল আমলে শরীয়তে বিকল্প আছে সকল আমলে আপনি রোজা রাখতে পারছেন না অসুস্থ তাহলে কি ফাফিদিয়াতু তোআমু মিসকিন ফিদিয়াতু তোআমু মিসকিন সে মিসকিনকে খাদ্য দিবে আপনি সফরে আছেন কষ্ট হচ্ছে রোজা রাখতে পারছেন না অসুবিধা নেই অন্য সময় রেখে দিলে হবে আপনি যাকাত এই বছরেরটা আজকে এখন দিতে পারছেন না দুই দিন পরে দিবেন আদায় হয়ে যাবে হজ এই বছর ফরজ হয়েছে পাঁচ বছর পরে করছেন যদিও দেরি করা অনুচিত কিন্তু আদায় হয়ে যাবে এভাবে সব আমলে বিকল্প আছে ওযু করার মতো পানি নাই তায়াম্মুম করলে হবে তায়াম্মুমেরও ব্যবস্থা নাই পানিরও ব্যবস্থা নাই বিনা পবিত্রতায় পড়তে পারবেন কেবলা দিকে ফিরে সালাত আদায় করা ফরজ কেবলা চিনেন না অনুমান করে পড়বেন জিজ্ঞেস করে পড়বেন তাতেও নামাজ আদায় হবে কিন্তু নামাজের কোনো বিকল্প নাই নামাজ যদি দাঁড়ায় পড়তে না পারেন অসুস্থ মাপ নাই বসে পড়েন তাও পারেন না অসুস্থ শুয়ে পড়েন তাও পারেন না ইশারায় পড়েন আপনার শরীরে বস্ত্র নাই কাপড় নাই সতর ঢাকা ফরজ আদায় করার মতো ব্যবস্থা নাই তবু আপনাকে পড়তে হবে যেভাবে পারেন সেভাবে প্রয়োজনে বসে বসে পড়বেন কেবলা জানেন না আন্দাজ করে পড়বেন নামাজ মাফ নাই ভাই যে নামাজ পড়ে না ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন লা হাজ্জা ফিল ইসলামের ইমান তারাকা সলাহ যে ব্যক্তি নামাজ ত্যাগ করে ইসলামের তার কোনো হিস্সা নাই তার কোনো অংশ নাই কোরআনে আল্লাহ বলেছেন ফাইন তা আকামুস সলাহ ফাইন তাবু ওয়া আকামুস সলাহ ওয়া আতাউজ যাকা ফাইখওয়ানুকুম ফিদ্দিন যদি অমুসলিমরা তওবা করে ফিরে আসে নামাজ কায়েম করে যাকাত দেয় তাহলে তোমার ধর্মের ভাই তার মানে যে নামাজ পড়ে না ইচ্ছাকৃত ঠান্ডা মাথায় সে আমার ধর্মের ভাই হতে পারে এজন্য ফুকাহা ইকরামের অনেকে বলেছেন ইচ্ছাকৃত ঠান্ডা মাথায় নামাজ ত্যাগ করলে কাফের হয়ে যায় যদি ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত হলো আর অনেক ওলামাদের মত হলো যে নামাজ না পড়লে কি হবে তার মধ্যে অপরাধ বোধ আছে নামাজ পড়ে না সেজন্য সে লজ্জিত সে পড়বে সে নিয়ত আছে নিজেকে ভৎসনা করে যে আমি নামাজ না পড়ে খারাপ কাজ করি তাহলে এই ব্যক্তি কাফের হবে না এবং এই মতটাই বিশুদ্ধ এবং এই মতের কারণে আমরা বেঁচে গেছি বাংলাদেশে অনেক মানুষ আছে নামাজ পড়ে না বলে নামাজ না পড়লে কি হয়েছে কি আছে ইমান ঠিক আছে নাম আতরালে গায়ের থেকে ময়লার গন্ধ বুঝতে পারছেন তো আপনি নামাজ না পড়লে ইমান ঠিক থাকে এত বড় জোর গলা দাবি করতেছেন এগুলো সব মূর্খতা এবং অজ্ঞানতা এই জন্য ইসলামে নামাজের চাইতে গুরুত্বপূর্ণ আপনি নামাজটা পড়েন অন্য অপরাধ থেকে বাঁচার জন্য চেষ্টা করতে থাকেন কিন্তু নামাজটা সবকিছুর আগে ধরেন কারণ নামাজ সব অপরাধ থেকে বাঁচাবে ইনশাআল্লাহ নামাজটাকে সুন্দর করতে হবে আল্লাহ আমাদের তৌফিক দান করুন এরপর প্রশ্ন হলো পূর্ব থেকেই বাংলাদেশে আলেমদের মধ্যে বিভেদ রয়েছে তবে বর্তমানে তরুণ আলেমদের মধ্যে ঐক্যের একটা মানসিকতা তৈরি হয়েছে যা ব্যাপকভাবে শুরু করেছিলেন আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ তো আপনাদের ঐক্যের ব্যাপারে তো আলেমদের ঐক্যের ব্যাপারে আপনাদের কোনো বিশেষ কার্যক্রম আছে কিনা আমাদের করণীয় কি জাযাকাল্লাহু খায়ের ভাই যিনি এটা লিখেছেন তাকে বলতে চাই আমাদের করণীয় হলো যে এই কথাটা আব্দুল্লাহ জাহাঙ্গীর মহল্লাই বলে গেছেন যে উম্মাকে এক করার মতো সেরকম ক্ষমতা পাওয়ার আমার হাতে নাই যে সবাইকে এক করে ফেলবো আর সব মত ছেড়ে সবাই একমত চলে আসবে এটা কোনোদিন সম্ভাবনা দরকারও নাই ওলামাদের মধ্যে ভিন্ন ভিন্ন মত থাকবে এটাই স্বাভাবিক এটা অস্বাভাবিক না সাহাবিদের মধ্যেও মতের ভিন্নতা ছিল একই মসজিদে নববীতে বিভিন্ন আমল সাহাবিদের বিভিন্ন জন বিভিন্ন রকম করেছেন এটা নিয়ে তারা গন্ডগোল ফাসাদ করেন এখন ওলামাদের মধ্যে যে দূরত্ব আছে সেটা আমরা কিভাবে কমাবো এটার উপায় হলো যে আপনি নিজে আব্দুল্লাহ জাহাঙ্গীরওয়ালা বলতেন যে আমি তো ঐক্য সৃষ্টি করতে পারবো না তবে আমি একটা কাজ করতে পারবো সেটা হলো উম্মতের ঘরে যে আগুন লাগছে সে আগুনে পেট্রোল ঢালা থেকে আমি অন্তত বেঁচে থাকতে পারবো এই জন্য উগ্র হিংস্র অন্যের বিরুদ্ধে বিষোদ্গারকারী ব্যক্তি চর্চাকারী মানুষ যেই চিন্তার যেই দলের যে মতই হোক তাকে বর্জন করুন তাকে বর্জন করুন আমার মুসলিম ভাই আমার কেবলার ভাই সে বেদাতে লিপ্ত হতে পারে সে আমার ভাই অতএব তার প্রতি আমার সিম্পাথি থাকবে আমার মায়ের পেটের ভাই যদি মাদকে আসক্ত হয়ে রাস্তায় পড়ে থাকে আমার দুঃখ হবে আমার কষ্ট হবে আমার বেদনা হবে আমার বুক ফেটে যাবে তাই বলে আমি শত্রুতার মানসিকতা তার প্রতি লালন করব না আজকাল মুসলমানদের এক গ্রুপ আরেক গ্রুপের শত্রু মনে করে ঠিক না ভাই ঠিক আল্লাহ তাআলা আমাদের এই মানসিকতা দূর করার তৌফিক দান করুন
আপনাদেরকে একটা ডিউটি দিচ্ছি আল্লাহর ওয়াস্তে এক হুজুরের পক্ষ হয়ে আরেক হুজুরের গোষ্ঠী উদ্ধার করিয়েন না আমার ভক্ত হয়ে আরেকজন আমার বিরুদ্ধে কিছু বলছে ন্যায্য বলুক আর অন্যায্য বলুক তার কমেন্ট বক্সে গিয়া 14 গোষ্ঠী তুলে মা-বাপ তুলে ধুমায়া গালি দিবেন সওয়াবের নিয়তে এটা করবেন সুন্দরভাবে পারলে কিছু বলেন আর নালে চুপ থাকেন অনেক মাহফিলের আয়োজক আছে যে পাশে এক মাহফিল আসছে এক হুজুর আনছে উনি এক পন্থী আরেক মাহফিল ওই মাঠেই করবে বা ওই পাশে মাঠের পাশে মাঠে করবে এবং বলে দিব হুজুর কিছু একটা করতে হবে এবার ওই হুজুর এসে আগের হুজুরের গোষ্ঠী উদ্ধার করে আর বাকি চুনার কাম এই ক্যামেরা আলারা লাগায় যদ্দুর না হয় তার চেয়ে বেশি আল্লাহ আমাকে আপনাদেরকে আমাদের ক্যামেরাম্যান ভাইদেরকে হেদায়েত দান করুন ইউটিউবার ভাইরা বারবার বলি আমি ভাই রে ছেলে খেলা না আল্লাহর কাছে যাওয়া লাগবে ভাই ডলার কামাইতেছেন অ্যাডসেন্স করে কামাইতেছেন আলেমদের বক্তব্য নিয়ে জোড়া তালে দিয়ে লাগাচ্ছেন আমার অসংখ্য বক্তব্যের মধ্যে রাজনৈতিক নেতাদের নাম ছবি লাগাই দিয়া আলেমদের ছবি লাগাই দিয়া অমুকের বিরুদ্ধে একই বললেন আহমদুল্লাহ আমি জীবনে নামও নেই নাই তার আমি জীবনে নামও নেই নাই থাম্বনেল সেরকম বানাই দিয়ে দিস আল্লাহ তাআলা আমাদের এই ভাইদেরকে হেদায়েত দান করুন সস্তা কিছু ভিউর জন্য যদি এই কাম করেন তো আমি পরামর্শ দেই উম্মতের ঘরে আগুন লাগাইয়া আলেমদের মধ্যে বিভেদ সৃষ্টি করে কামানোর চাইতে রাস্তায় ডাকাতি করেন চুরি নিয়ে ভালো হবে গুনাহ একটু কম হবে ভালো হবে না গুনাহ একটু কম হবে মুসলিম মিল্লাতের মধ্যে বিভেদ ধরানো এমন জঘন্য অপরাধ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন উক্তুলুহু ওয়ালাউ কানা আইয়ান কানাউ কামা রাদু ফিল হাদিস মুসলিম মিল্লাতের ভিতরে বিভেদ সৃষ্টি যারা করে তাদের চরম শাস্তি মৃত্যুদণ্ডের বিচারিকভাবে মৃত্যুদণ্ডের নির্দেশ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন অতএব ইউটিউবার ভাইরা এবং আপনারা যারা অডিয়েন্স ভাইরা আছেন আপনি এক হুজুরের ভালোবাসেন দোষ নাই কিন্তু আরেক হুজুরের গোষ্ঠী উদ্ধার করে ফেসবুকে লেখালেখি করেন না ভাই এটা আপনার দায়িত্ব না আমরা হুজুররা আপনাদেরকে খেপাবো আমার দলে আনবো উনি ওনার দলে নিবে এগুলো আমাদের বিজনেস আপনাদের লাভ নাই আপনি নিজের আমল কবরের জন্য চিন্তা করেন যেই হুজুর যে ভালো কথা বলছে সেটা নেন খারাপ কথা বলছে আল্লাহ বিবেক দিয়ে সেটা ছাড়েন পিছে লাগালাগি করিয়েন না হুজুরদের নিজেদের কামড়া কামড়ি বা মতপার্থক্য সব হুজুরা না কিছু হুজুররা আছে সস্তা কামড়া কামড়ি করে সেগুলোর কাঁচামাল আপনি হয়েন না কথা কি বুঝাতে পারছি তাহলে দেখবেন একসময় ঐক্যের একটা পরিবেশ তৈরি হবে আমি প্রায় সময় বলি এক কেজি ব্যাং মাপা একটা পাল্লায় তোলা তুলে এটা যত কঠিন কাজ ভিন্ন ভিন্ন মতের পাঁচজন হুজুরকে একই মঞ্চে হাসি মুখে বসাইতে পারা তার চেয়ে কঠিন কাজ ব্যাং ব্যাং মাপা সোজা কাজ না কঠিন কাজ লাফালাফে পড়ে না শুধু যত এক জায়গায় আনতে যাবেন সে আরো দূরে দূরে চলে যাবে ঠিক না তো এই জন্য ভিন্ন মতের আলেমরা একসাথে হলে একটু ছবি টবি দেখলে পাবলিক খুশিতে সাধারণ মানুষের মধ্যে তৃষ্ণা আছে এদেশে মানুষের মধ্যে কল্যাণই কল্যাণ আল্লাহ আমাদের ওলামাদের মধ্যকার দূরত্বগুলো কমিয়ে দেন আমরা দূরত্ব কমাতে সহযোগিতা করব ইনশা আল্লাহ কারো ভুল থাকলে সুন্দরভাবে পারলে সংশোধন করব মায়ার সাথে আর না পারলে চুপ থাকবো কখনো বিভেদ বাড়াবো না বিভেদ বাড়ালে কি লাভ হবে না ক্ষতি হবে ক্ষতি হবে এজন্য আমাদেরকে ঐক্য প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে নিজের আচরণের মাধ্যমে এবং দোয়াও করতে হবে।